প্রশ্ন, অনেক সময় নাপাকি বিছানার চাদরে লেগে শুকিয়ে যায়, পরবর্তীতে শুকনো নাপাক শরীর বা পোশাকে লাগলে কি শরীর বা পোশাক নাপাক হবে? উত্তর, যদি এমনভাবে শুকিয়ে যায় আপনার দেহ তার সাথে লাগলে কিংবা কাপড় লাগলে নাপাকের কোনো চিহ্ন বা প্রভাব দেহ কিংবা কাপড়ে পরিলক্ষিত না হয় তাহলে অসুবিধা নেই, দেহ কাপড় নাপাক হবে না। প্রশ্ন, আমি কিছু টাকা ঋণী আছি কিন্তু আমার কাছে তা পরিশোধের সামর্থ্য নেই, এক্ষেত্রে আমি কি আমার মায়ের সদাকাকৃত টাকা দিয়ে ওই ঋণ পরিশোধ করতে পারব? উল্লেখ্য যে আমার মায়ের উপর জাকাত ফরজ নয়, ওনার কাছে কিছু টাকা আছে যার মধ্যে কিছু অংশ সন্দেহজনকভাবে হারাম উৎস থেকে এসেছে, এখন ওই সাদাকার টাকা দিয়ে কি ঋণ পরিশোধ করতে পারব? উত্তর, জি না, পারবেন না। প্রশ্ন, নিষিদ্ধ সময়ের কত সময় পর এশাক নামাজ পড়তে হয়? উত্তর, 13-14 মিনিট পরে পড়তে পারবেন। প্রশ্ন, সূর্য অস্ত যাওয়ার সময় কি সিজদার হালাতে থাকা যায়? উত্তর, না থাকা ভালো। প্রশ্ন, জাকাতের টাকা কি বন্যার্থদের দেওয়া যাবে? উত্তর, যদি ওরা জাকাত খাওয়ার উপযোগী হয় তাহলে দেওয়া যাবে, কিন্তু বুঝবো কীভাবে কে জাকাত খাওয়ার উপযোগী কে উপযোগী নয়, তাই এই টাকা ওদেরকে না দেওয়া চাই, অন্যভাবে সাহায্য করা চাই। প্রশ্ন, আখেরি চার সোমবার কি? উত্তর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার যখন একটু সুস্থতা অনুভব করেছেন এটাকে আখেরি চার সোমবার বলে, এই দিনে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, কোনো আমল নেই। প্রশ্ন, নেককার সন্তান পেতে আমি আমার স্ত্রী কী কী আমল করতে পারি? উত্তর, 1 নম্বর কাজ, নিজে নেককার হতে হবে। 2 নম্বর কাজ, সন্তান পেটে আসলে বেশি বেশি তেলাওয়াত, নবীদের জীবনী আউলাদের জীবনী পাঠ করা। প্রশ্ন, গর্ভাবস্থায় আমার স্ত্রীকে নফরত রাখতে পারবে? উত্তর, পারবে। প্রশ্ন, নরমাল ডেলিভারির জন্য কী কী আমল করতে পারবে? উত্তর, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। প্রশ্ন, এশাকের চারটা নামাজ কি 2-2 রাকাত পড়লে হবে নাকি 4 রাকাত পড়তে হবে? যদি 4 রাকাত পড়ে তাহলে কি এক নিয়তে পড়া যাবে? উত্তর, অন্তত 4-8 রাকাত পড়া ভালো, 2-2 রাকাত করে পড়া ভালো, একসাথে 4 রাকাত পড়লে হয়ে যাবে, তবে অনুত্তম হবে। প্রশ্ন, হযরতের নেকাতের জন্য দোয়া করি, আমিন। আমার নানুর বোনের মেয়ে কি মাহারাম না গায়রে মাহারাম? গায়রে মাহারাম। প্রশ্ন, ব্যবসার ক্ষেত্রে কি নিজের ভিডিও ব্যবসা করা যাবে? যেমন আমি পণ্য সম্পর্কে বলিতেছি ভিডিওতে। উত্তর, অনুত্তম হবে। প্রশ্ন, রোজা রাখা অবস্থায় হঠাৎ গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথার সাথে বমি হয়ে যায়, এ অবস্থায় সেদিন রোজা আদায় করি, এখন আমার এই রোজা আদায় হয়েছে নাকি আমার কাজা আদায় করা লাগবে? উল্লেখ্য যে রোজাতে ছিল ফরজ রোজা। উত্তর, যে না, বমি করলে রোজা ভাঙে না, তবে ইচ্ছাপূর্বক যদি মুখ ভরে বমি করেন তাহলে ভাঙবে, অনিচ্ছাপূর্বক বমি অল্প হোক কিংবা বেশি হোক, মুখ ভরে হোক কিংবা না হোক, এতে রোজা ভাঙবে না, কাজা করতে হবে না। প্রশ্ন, ঘরে একটি বক্সের উপর মানুষের ছবি লাগানো ছিল, এটা আমি খেয়াল করিনি, এ অবস্থা নামাজ আদায় করে ফেলি, পরে খেয়াল করলাম যে ছবি ছিল, এখন নামাজ কি পুনরায় আদায় করতে হবে? উত্তর, জি না, আদায় করতে হবে না। প্রশ্ন, রমজানের কাজা রোজা আদায় করাকালীন রোজা অবস্থায় উজু করার কিছুক্ষণ পর মুখে সামান্য থুতু এসেছে ভেবে গেলে ফেলি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে থুতুর সাথে পানি ভেতরে চলে গেল কিনা, এ অবস্থা আমি রোজা আদায় করি, এখন এভাবে আমার রোজা হয়েছে নাকি পুনরায় কাজা আদায় করতে হবে? এ ধরনের সন্দেহের কোনো দর্তব্য নেই, আপনার রোজা কাজা করতে হবে না, রোজা হয়ে গেছে। আল্লাহ পাক মুখ সৃষ্টি করেছেন এমনভাবে একটা খোঁচা দিয়ে পানি ফেলে দিলে ভিতরে আর কোনো পানি থাকে না। প্রশ্ন, ফরজ বা নফল রোজার কাজা আদায় করা অবস্থায় মেহমান বা মেহমানের মন রক্ষার্থে কি রোজা ভঙ্গ করে পুনরায় করে আদায় করা যাবে? উত্তর, শুধু যাবে না, এটা উত্তম বটে, মেহমানের মন রক্ষার্থে তার সাথে খানা খেয়ে নেবেন, পরবর্তীতে আবার কাজা করে নেবেন।
প্রশ্ন, রোজা রাখা অবস্থা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো অশ্লীল বিষয় চিনতে আসে, চোখ পড়ে, এতে মনি বা মজে নির্গত হয় বা মনি বা মজে নির্গত হয়েছে কিনা সন্দেহ থাকে, এমন অবস্থাকে রোজা ভেঙে যাবে যেন রোজা ভাঙবে না? প্রশ্ন, এশাকের সময় এশাক এবং চারটে নামাজের নিয়ত করা যাবে কি? উত্তর, আমি দুই রাকাত নামাজ পড়তেছি, এভাবে পড়লে হয়ে যাবে, নাম নেওয়ার প্রয়োজন নেই। প্রশ্ন, বাদ মাগরিব দুই রাকাত সুন্নত আওয়াবিনের ছয় রাকাতের প্রথম দুই রাকাতের নিয়ত করা যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, আমার নামাজ শেষে যে আমরা নামাজের যে সালাম ফিরে, এই সালাম মানুষকে দেই নাকি ফেরেশতাদেরকে দেই? উত্তর, এই সালাম মানুষকেও দেই ফেরেশতাদেরকেও দেই। ডান দিকের সালাম ফেরানোর সময় ডান কাঁধের ফেরেশতা, আমার ডান দিকের দেহরক্ষী ফেরেশতা, ডান দিকের মুসল্লি, ইমামও যদি ডানে থাকেন তাহলে ইমাম, এ সকলের নিয়ত করে ফেরান। আর বাম দিকে ফেরানোর সময় বাম দিকের কাঁধের ফেরেশতা, বাম দিকের বডিগার্ড ফেরেশতা, বাম দিকের মুসল্লি, ইমাম যদি বাম দিকে থাকেন তারও নিয়ত করে ফেরান। প্রশ্ন, অনেক সময় দেখা যায় কোনো মহিলা পর্দা করার কারণে তাকে বিভিন্ন সময় অন্য মহিলা ঠাট্টা বিদ্রুপ করে এবং পর্দাওয়ারি বলে গালি দেয়, তার কথার দ্বারা তার ইমান থাকবে, জানালে ভালো হতো? উত্তর, এখানে দুইটি কথা বোঝা। এক নম্বর, যেই মুসলমান নারী পর্দা করবে তাকে এই পর্দা করার কারণে গর্বিত হওয়া চাই, গর্বিত হওয়া চাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন পর্দা করে চলা। যারা ঠাট্টা বিদ্রোপ করে এদিকে মোটো ভ্রক্ষেপ করব না, বরং ওরা গুনাহে লিপ্ত, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন, এটা আমার জন্য অনেক রহমত আর বরকতের বিষয়, গৌরব অনুভব করব। আর দুই নম্বর, যারা বাস্তবে পর্দা হওয়ার কারণে ঠাট্টা বিদ্রোপ করে আল্লাহ মাফ করুন, ইমান থাকবে না। প্রশ্ন, আমিও আমার মা উমরা যেতে চাই, খাস করে দোয়া চাই, আল্লাহ পাক আসান করুন, কবুল করুন। প্রশ্ন, আমাদের গ্রামের কিছু মানুষ নিজ এলাকার মসজিদে নামাজ পড়ে না, কারণ জানতে চাইলে ওনারা বলে ইমাম সাহেবের ঠিক সামনে কবর আছে, তাই ওই মসজিদে নামাজ পড়লে হবে না, এর সঠিক সমাধান কি? উত্তর, মসজিদের যদি পশ্চিম পাশে ওয়াল থাকে কবর ওয়ালের পিছনে তাহলে কোনো সমস্যা নেই। যেমন মদিনা শরীফের মসজিদ যে নামাজ পড়ে, মসজিদের সামনের দিকেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এর পাশে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার কবর, আসল মসজিদ যেটা হুজুরের জামানায় ছিল এটার পূর্ব পাশে, পরবর্তী মসজিদ যে বড় করা হয়েছে তা তো সামনে পড়ে, যেহেতু ওয়ালের ভিতরে এতে নামাজ মাকরুহ হবে না, না হওয়ার তো প্রশ্নই আসে না। প্রশ্ন, আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, সবার কাছে দোয়া চাই, আল্লাহ নেক সন্তান দান করুন। প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় আমার এক রাকাত ছুটে গিয়েছিল, ইমাম যখন সালাম ফিরান তখন আমি ডান দিকে সালাম ফিরালাম এবং মনে পড়ল যে আমার নামাজ বাকি আছে, তাই বাম দিকে সালাম ফিরালাম না, পরে দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করলাম, এই অবস্থা কি সাজদা সাহু দিতে হবে? যদি বাস্তবে ইমামের সালামের আগে কিংবা একেবারে সাথে সাথে আপনার সালাম ফিরান, সালাম শব্দ বলেন, তো নামাজ হয়ে গেছে, সেজদা সাহুও দিতে হবে না। আর যদি একটু পরে হয়, সাধারণত পরেই হয়, তখন আপনাকে সাহু সেজদা দিতে হবে। প্রশ্ন, আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন যে জুমার ফরজ নামাজের পরে ছয় রাকাত নামাজ পড়তে হয়, আমরা সাধারণত চার রাকাত নামাজ পড়ি, বাকি দুই রাকাত নামাজ না পড়লে গুনাহ হবে কি না? উত্তর, আমাদের মজহাবের দ্বিতীয় ইমাম ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলার দৃষ্টিতে আরও দুই রাকাত নামাজও সুন্নতে মুআক্কাদা, তাই ওই দুই রাকাতও পড়া চাই, তরক না করা চাই, যদি কেউ না পড়ে ইনশাআল্লাহ গুনাহ হবে না। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরকে এবং মজলিসের আমাদের সবাইকে সুস্থতা সহ দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। সৌদি আরবে অবস্থানরত এক ভাই জানতে চেয়েছেন, জুমার দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয়,
অতঃপর ইমাম সাহেব বয়ানে চলে যান ও খুতবা শেষ করে নামাজ শুরু করেন। বললাম জুমার জন্য সময় দেয় না, এবং যারা ওই খুতবার আগে কাবলা জুমা আদায় করেন তখন মাকরু সময় চলে, কিংবা জোহরের নামাজের ওয়াক্তই হয় না, এই অবস্থায় কীভাবে বা কখন জুমা পড়ব? উত্তর, বাস্তবেই আজান দিয়েই তারা খুতবা শুরু করে দেয়, কাবলা জুমা পড়ার সময় বিশেষ করে হজের সময় দেয় না, কারণ হজের সময় তওয়াফের ভিড় থাকে, এই জন্য তওয়াফ তো অনেকের ফরজ থাকে তখন বা ওয়াজিব থাকে, তাই তারা এটা করে। সুন্নত আর ওয়াজিবের মধ্যে যদি বিরোধ দেখা দেয় ওয়াজিবকে অগ্রাধিকার দিতে হয়, তো ওয়াজিব আদায়ের লক্ষ্যে তারা সুন্নত তরফ করে দেয়। এই সুন্নত আমরা পরে এসে পড়ব, কারণ আজান প্রথম যেটা দেয়া হয় তার আগে সুন্নত পড়লে এটা জুমার সুন্নত হবে না, আর সূর্য বরাবর মাথার উপর থাকলে এই সময় পড়া মাকরুহ হয়। তো সুন্নত এখন পড়ব না, জুমার পরে পড়ব। প্রশ্ন, এক লোককে বলতে দেখছিলাম যে এক ব্যক্তি তার নাবালক ছেলে নিয়ে জমাতে নামাজ দাঁড়ানোর সময় তাকে বলছে আপনার ছেলেকে নিয়ে কাতারের শেষ প্রান্তে দাঁড়াবেন, নয়তো নাবালকের পর থেকে যারা কাতারে রয়েছেন তাদের নামাজ মাকরুহ হবে এবং গুনাহ হবে, এ কথার যুক্তিকতা কী? উত্তর, জিনা কথাটি সঠিক নয়। নাবালক ছেলে দুই ধরনের, কেউ আছে মসজিদ এবং ঘরের পার্থক্য বোঝে, পাক না পাক বোঝে, মসজিদের আদর এহতেরাম বোঝে, এদেরকে মসজিদে আনবেন, আপনার পাশে দাঁড় করাবেন। আর যারা মসজিদ এবং ঘরের পার্থক্য বোঝে না, পাক না পাক বোঝে না, মসজিদের আদর এহতেরাম বোঝে না, এদেরকে মসজিদে আনাই সঠিক নয়। প্রশ্ন, ইমাম সাহেবকে রুকুতে কতটুকু সময় পেলে রাকাত পুরোপুরি পাওয়া হবে? উত্তর, ইমাম সাহেব রুকু থেকে যখন দাঁড়াবে দাঁড়ানোর নিকটবর্তী হওয়ার আগে আগে যদি আপনি রুকুর নিকটবর্তী পৌঁছতে পারেন আপনি রুকু পেয়ে গেছেন। অতঃপর আপনি নিজের রুকুতে অন্তত একবার হলেও সুবহানা রাব্বিয়াল আজিম পড়বেন, ফরজ আদায় হয়ে যাবে। আর যদি ইমাম দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছে এই সময় আপনি গিয়ে রুকুতে যান, এটা রুকু হবে না, আপনাকে এই রাকাত আবার পড়তে হবে সালামের পরে। প্রশ্ন, মাঝে মধ্যে সন্দেহে পড়ি যে সেজদা একবার দিয়েছি নাকি দুইবার দিয়েছি, এবং রাকাত সব সম্পূর্ণ করেছি নাকি এক রাকাত কম হয়েছে, এই অবস্থায় কী করণীয়? এই সন্দেহের তেমন ধর্তব্য নেই, বেশি সন্দেহ করবেন সন্দেহ দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন।